দর্শক এই মুহূর্তে সাতক্ষীরা জেলা আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী রামকৃষ্ণ শাহেদকে কি আদালতে তোলা হয়েছে কিনা এবং তার ব্যাপারে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হতে পারে এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সাবরিনা আপনি যেমনটি বলছিলেন সাহিত্যে কিন্তু কি পনেরো মিনিট আগে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে তার বিরুদ্ধে দেবাটা থানায় একটি বিশেষ ক্ষমতা আইনি মামলা দায়ের আসামি সে তাকে এই মামলায় গত ছাব্বিশ জুলাই দশ দিনে রিমান্ডে আনা হয়েছিল এই রিমান্ড শুনানিটা হয়েছিল ভার্চুয়াল কোর্টে আজ এই করিমকে যে গ্রুপের কর্ণধার বিশ্ব প্রতারক প্রতারককে এই অস্ত্র তাকে সশরীরে আদালতে উঠানো হয়েছে এই মুহূর্তে ওই শাহেদ করিমকে নিয়ে সাতকেরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলছে এই শুনানি শেষেই জানতে পারবো যে আদালত এই মামলায় কি আদেশ দিলো এটাই ছিল সৈয়দ করিমের অস্ত্রধারী মামলার সর্বশেষ খবর সাবরিনা রামকৃষ্ণ ধন্যবাদ সাতক্ষেরা জেলা আদালত থেকে জানাছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী